পয়লা জুন থেকে জলপাইগুড়ি শহর ও শহরতলির এলাকায় প্রতিদিন 2000 টোটো চলবে। এদিন পৌরসভা, পুলিশ, পরিবহন দপ্তর ও টোটো সংগঠনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। শহরের দিন বাজার, মার্চেন্ট রোড, কামারপাড়া, হাসপাতাল মোড়, এছাড়া সব কয়টি বাজারে টোটো স্ট্যান্ড করা যাবে না। টোটো চালকদের দেওয়া হবে আই কার্ড। জলপাইগুড়ি পৌর এলাকার পাশাপাশি খড়িয়া, অরবিন্দ, পাহাড়পুর ও পাটকাটা গ্রাম পঞ্চায়েতের টোটো চালকেরা টোটো চালাতে পারবে। একটি টোটোতে দুজন করে যাত্রী তোলা যাবে। সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র। যাত্রী ও চালকদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত টোটো চলাচল করতে পারবে। ভাড়া বেশি নেওয়া যাবে না। প্রশাসনের দাবি, 2820টি টোটো চালকের নথি পাওয়া গিয়েছে। আরও 1200 টোটো চালকদের নথি জমা করবে শাসক ও বিরোধী দলের টোটো সংগঠনগুলি। সকালে টোটো বের করার সময় ও সন্ধ্যে টোটো বাড়িতে নিয়ে গেলে টোটো ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত বন্দ্যোপাধ্যায়, সন্দীপ মাহাতো, ডিএসপি মলয় দাস, আইসি বিশ্বাসরয় সরকার, পরিবহন দপ্তরের প্রতিনিধি ও টোটো সংগঠন। সৈকত চট্টোপাধ্যায় বলেন, আইডি কার্ডে নম্বর দেওয়া হবে, জোর বিজোর সংখ্যা অনুযায়ী টোটো চলবে করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য। টোটো বা অটো বা ই রিকশা যেটাই হোক, এটা নিয়ে আজকে এটা তৃতীয় মিটিং। আজকে আমি তৃতীয় মিটিং অ্যাটেন্ড করলাম এবং আজকের ফাইনাল মিটিং আমার সাথে আরেক বোর্ড অফ বোর্ড মানে মেম্বার অফ দ্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার সন্দীপ মাহাতো উপস্থিত হয়েছেন। আজকে আইসি কোতোয়ালি ছিলেন, ডিএসপি ট্রাফিক, ওসি ট্রাফিক, এমভিআই সবাই উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ক্যালকুলেট করে দেখেছি যে টোটাল নাম্বার অফ টোটোস হচ্ছে এখন অবধি লিস্ট পাওয়া গেছে 2800। আমরা যদি ধরে নিই ঈদের জন্য অনেকে অ্যাপ্লাই করতে পারেননি বা অন্য অসুবিধার জন্য, তাহলে টোটাল হতে পারে ম্যাক্সিমাম 4000। পার ডে 2000-এর বেশি টোটো নামবে না এবং সেটা জোর বিজোর সংখ্যায় নামবে। পৌরসভার থেকে আইডেন্টি কার্ড ছাপিয়ে দেওয়া হবে, সেটা সন্দীপবাবু দায়িত্ব নিয়েছেন। পৌরসভার সাথে সেটা কোঅর্ডিনেশন করে সেটা তিনি ওসি ট্রাফিককে দিয়ে দেবেন, সেই আইডেন্টিটি কার্ড। এবং দুজনের বেশি সওয়ারই তোলা যাবে না। মাস্ক পরে টোটোওয়ালাকে টোটো চালাতে হবে এবং যে টোটোর মালিক সেই টোটো চালাবে বা তার পরিবারের কেউ চালাবে, বাইরের ভাড়াটিয়া ড্রাইভার চালাতে পারবে না। এই নিয়ে আর বাদবাকি প্রশ্নটা সন্দীপবাবু। টোটোকে স্যানিটাইজ করে রাস্তায় নামাতে হবে। আবার মানে একটা সিটের পাশাপাশি দুজন বসবেন না, একজন অপোজিট সাইডে বসবেন। শহর এলাকার বাইরে থেকে তারা লিস্ট হয়ে যাচ্ছে। যেমন শহরতলির আমরা কয়টা অঞ্চল নিয়েছি, অরবিন্দ, পাহাড়পুর, গোশালা মোড়, না ঢুকবে তো, গোশালা, অরবিন্দ, মানে অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুর, খড়িয়া, এই চারটা অঞ্চলের টোটো শহরে ঢুকবে এবং এদের জন্য আলাদা 3 নম্বর এমভিআই এবং বিডিও ব্যবস্থা করবে, আর শহরের টোটো 3 নম্বর পৌরসভা ব্যবস্থা করবে। আর আইডেন্টিটি কার্ড পুলিশ দেবে, ছাপিয়ে দিচ্ছে পৌরসভা। আইসি বিশ্বাসরয় সরকার বলেন, শহরে পয়লা জুন থেকে টোটো চলবে। বেশ কিছু রাস্তায় নিষেধাজ্ঞা করা হয়েছে। চলাচলের ক্ষেত্রে আমরা কিছু রেস্ট্রিকশন করছি, যেমন দিনবাজার মোড়, বেগুনটারি মোড়, কামারপাড়া মোড় এবং সমাজপাড়া মোড়, এই চারটা জায়গায় আমাদের ড্রপ গেট থাকবে। এখানে টোটো নো এন্ট্রি হচ্ছে, কারণ আমরা কোনো মতেই দিনবাজারের ভেতরে টোটো ঢুকতে দেবো না। এছাড়াও স্টেশন বাজারে যেহেতু ভিড় থাকে, ওখানে যে টোটো যে দাঁড়িয়ে থাকে টোটো স্ট্যান্ড হিসেবে, সেটা আমরা আজকে থেকে ডিসমিস করে দিচ্ছি। ওখানে কোনো টোটো স্ট্যান্ড থাকবে না, কি রাস্তাটাকে ইউজ করতে পারবে। কোনো বাজারে টোটো স্ট্যান্ড থাকছে না 1 তারিখ থেকে।